বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট, ফের শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য। চাকরি বাতিল হওয়ার পর ববিদে সরকারের দায়ের করা মামলা 2016 সালের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় ওএমআর সিট প্রকাশের নির্দেশিকা দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। এদিন রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত, অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশিকা মেনেও ওএমআর সিট প্রকাশ করতে হবে এসএসসিকে। রাজ্য সরকারকে এটা কিন্তু মেনে নিতে হচ্ছে, এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কেই কিন্তু বহাল করে রাখলো সুপ্রিম কোর্টেও। তাই তিনি যে রায় দিয়েছেন সেই রায় কিন্তু মেনে নিতে হচ্ছে রাজ্য সরকারকে।